ভালো করে যে প্লেটটা নাইস অসম সব রকম জিনিসের একটা মানে মশালা মুভি যেটা বলে ফুল ড্রামা আছে রোম্যান্স আছে কমেডি হালকা হালকা আছে মানে হলো একদম ডান্সও আছে আমরা দেখেইছি মিউজিকও ভালো কালচার হ্যাঁ দুটো নর্থ সাউথ দুটো দেখিয়েছে কালচার দেখিয়েছে তারপরে অ্যাকশন তো আছেই সালমান খান আছে অ্যাকশন থাকবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম ভিডিও দেখতে আরও হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্রোথের জন্য খুব ভালো হবে আর বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই কী আসছে কী ভিডিও পরের দিন দেবো ওরকমও পোস্ট দিই কিছু কিছু সময় ওখানে আপনারা আপনাদের নিজেদের মতামত জানাতে পারেন এছাড়া আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা কিসিকা ভাই কিসি কি জান মুভির ট্রেলার বেরিয়েছে একদিন আগে সেটারই আমরা রিয়াকশন করতে চলেছি আজকে আর এই মুভিটা ডাইরেক্ট করেছে ফারহাদ সামজি প্রোডিউস করেছে সালমান খান আর কাস্টিংয়ে আছে সালমান খান পূজা হেগড়ে ভেঙ্কটেশ দুর্গবতী আরও অন্যান্য অনেকেই আর এটার মিউজিক দিচ্ছে হিমেশ রেশমিয়া মেনলি আর রবি বসোর তাহলে আর হ্যাঁ এটা মানে এটার কিছু গানের আগে বেরিয়েছে আমরা গানের অনেকগুলো ভিডিওই রিয়াকশন করেছি দুটো তিনটে হ্যাঁ তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে আমি এটা লিঙ্ক করে দেবো এখানে আজকে ট্রেলারটা বেরিয়েছে তো কেমন করেছে দেখতে দেখি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব নাম কা পাণ্ডবস জয় কিম কুরুবস জয় वैसे आपका नाम क्या है मेरा कोई नाम नहीं मैं भाईजान नाम से जाना चाहता हूं भाई ভাইজান বোলা তো আচ্ছা লাগে মেরে ভাই জো হ্যাঁ মেরে অন্যায় হি হেটস ভায়োলেন্স তুমি সবার লিয়া অব হাম সবার এগে মাইকা শি ইজ ডিয়ারেস্ট টু মি ইসকা খেয়াল রাখনা জান সে ভি জিয়াদা মুঝে এক এক চিক সুনি ও মাই গড ইনসানিয়ত কে নাতে মেন ইনসানিয়ত কা সাথ দুঙ্গা কি লাউডিও না কোন ইয়ে ভাইলেন্স নেই ইয়ে বাবা This is called self-defense. मैया ने मुझको अपना सरनेम दिया गुंडा मैनिनी और मैनिनी के पहले आता है गुंडा गुंडा जब किसी नॉन वायलेंट आदमी के पीछे एक वायलेंट आदमी पड़ जाए उस नॉन वायलेंट आदमी के सामने एक बहुत ही वायलेंट आदमी का खड़ा होना जरूरी है इनके लिए तो हम अपनी जान भी दे देंगे पावर नहीं
ইনসানিয়ত মে বড়া তুম বন্দে মাম হাত চালাও আই অ্যাম রেডি ব্রিং ইট অন ভালো করে যাবে একটা নাইস অসম সব রকম জিনিস একটা মানে মশালা মুভি যেটা বলে ফুল ড্রামা ড্রামা আছে রোম্যান্স আছে কমেডি হালকা হালকা আছে মানে হলো একদম ডান্সও আছে আমরা দেখেইছি মিউজিকও ভালো কালচার হ্যাঁ দুটো নট দুটো সাউথ সাউথের দুটো রকমের কালচার দেখিয়েছে তারপরে অ্যাকশন তো আছেই সালমান খান আছে অ্যাকশন থাকবে না আর দারুণ অ্যাকশন আছে দারুণ অ্যাকশন আছে সত্যি মানে দেখানো স্টাইলটাও অ্যাকশনের নতুন আর ট্রেলারে যেমন করে দেখালো জুপ 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 ওয়াও মানে স্ক্রিনটাকে অ্যাকচুয়ালি স্ক্রিন প্লে যে বলে স্ক্রিনটাকে অ্যাকচুয়ালি খেলেছে ব্যাপারটা ওরকমই মনে হলো অসাধারণ আর এই সাউথ আর নর্থের যে একদম ডিফারেন্ট কালচার ওটাকে একটা খুব সুন্দরভাবে মিক্স করেছে আর 21st এপ্রিল রিলিজ করবে ঈদে তো কেমন মানে আলটিমেট কেমন লোকে নিচ্ছে কেমন হচ্ছে সেটা তখন ব্লকবাস্টার হিট এক্সপেকটেশন অনেক আছে এটার থেকে না অনেকেই অনেক দিন ধরে মানে একদম ওয়েট করে আছে আর সালমান খানের ঈদে যে কোন সিনেমায় বড় গোটাই ব্লকবাস্টার হিট সো সুপার সুপার ডুপার তার থেকে উপর সবাই মনে হয় দেখতে যাবে ঈদে তো আমরা অবশ্যই চেষ্টা করব দেখতে যাওয়ার একদমই আর পোস্টারটা আমার খুব ভালো লেগেছে কি সুন্দর মানে একটা হাটের মধ্যে আর সাউথ মানে মানে সালমান খানকে কখনো সাউথের কালচারে বা ধুতি বা এত এথেনিক ওয়্যারে খুব কম দেখা যায় তো আর খুব স্যুট করেছে আর সালমান খানের স্টাইল মানে কতগুলো হ্যাঁ এক দুটো নয় প্রায় 10টার মতন লুক আমার মনে হলো শুধু ট্রেলারে দেখে নিলাম আর সিনেমাতে হয়তো আরো বেশি পাবো প্রত্যেকটা সিনেমাতে আলাদা আলাদা মানে মানে সরি প্রত্যেকটা গানে আলাদা আলাদা লুক দিয়েছে প্রত্যেকটা গান আলাদা আলাদা ফ্লেভারের সত্যি মানে এর থেকেও বেশি দেখার জন্য ওয়েট করছে এটা দেখি আরো মানে দেখার ইচ্ছেটাকে বাড়িয়ে দিয়েছে তো একদম একটা মনে হচ্ছে খুব একটা হার্ট টাচিং একটা স্টোরি থাকবে হয়তো শ্বশুরবাড়ির ফ্যামিলিকে আইদার প্রোটেক্ট বা ওদের রেঞ্জ অ্যারেঞ্জ করার জন্য হয়তো যেমন করে তখন গুলি চালালো ওটা দেখে তো ওদেরই ফ্যামিলির মনে হলো দিদা অনেক মেয়েরা অনেককে গুলি লেগেছে অ্যাট লিস্ট মরলো কিনা জানি না বাট গুলি তো লেগেছে মানে হিরোইনেরও লাগলো লাগলো মনে হলো একটা দেখালো তো ওটাই ওটাই অ্যারেঞ্জ বা কিছু করার জন্য হয়তো তখন ভায়োলেন্স রাস্তারে নেবে সেরকম অসাধারণ ট্রেলার মানে একদম জমজমার যাকে বলে হ্যাঁ একদম এন্টারটেইনিং পুরো খুবই মানে একটা স্লো থেকে একটা সফট রোমান্টিক ড্রামা থেকে শুরু করে একটা কমেডি কমেডি থেকে শুরু করে একদম অ্যাকশনে ফুল শেষ করলো বেশ ভালো লাগলো আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো সেটাও জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর এরকম আর কোন ভিডিও রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটা সাজেশন অবশ্যই দেবেন একদম আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই